কোভিড পরিস্থিতির উন্নতি হলো এবারের বাগদেবীর আরাধনার প্রাক মুহূর্তে প্রকৃতির খামখেয়ালিপনায় মাথায় হাত সাধারণ মানুষের। পুজোর আগের দিন শুক্রবার ভোররাত থেকেই টানা বৃষ্টিপাতের ফলে জেলায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারঘাট। রায়গঞ্জ শহরের মোহনবাটি, কলেজপাড়া, বন্দর, দেবীনগর, গোশালা বাজারে বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ী, প্রতিমা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। পুজোর প্রস্তুতি স্বার্থে এদিন সকালে ঠিক সময় বাড়ি থেকে বেরোতে পারেননি অনেকেই। অন্যদিকে প্রতিমার পসরা সাজিয়ে চরম সমস্যায় পড়েন প্রতিমা বিক্রেতারা। বৃষ্টিপাতের জেরে মাটির প্রতিমাগুলিকে প্লাস্টিকে মুড়ে কোনো রকমে আগলে রাখলেও ক্রেতাদের দেখা না পাওয়ায় চরম হতাশায় ভোগেন তারা। তাদের বক্তব্য, প্রতিমা বিক্রি করেই আমাদের সংসার চলে, গত লক্ষ্মী পুজোর সময় বৃষ্টিপাতের কারণে ক্ষতির মুখে পড়েছিলাম, এবারে তার পুনরাবৃত্তি হলো। এদিন ব্যবসায়ীরা বলেন রাজ্য সরকারের নির্দেশে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় এবছর সরস্বতী পুজো নিয়ে প্রাথমিকভাবে উন্মাদনা তৈরি হলেও প্রকৃতির খামখেয়ালিপনায় তা অনেকটাই ধাক্কা খেল। বিক্রি তো এখনও কিছু করছি না, দেখো চৌকির উপরে দাঁড় করিয়ে রেখেছি, ঠাকুর পলিথিনের তলায় আছে, এখনও প্রতিমা যারা কিনবে তারা এখনও আসতে পারছে না, প্রচণ্ড দুর্যোগের মধ্যে আছি আমরা। তা প্রতিমা কী হারে বিক্রি হবে না হবে সেটা এখনও বলতে পারছি না। আছে আরও আমাদের আনতে পারিনি, এখনও আনতে পারিনি, বৃষ্টি যদি কমে তাহলে আনতে পারবো, এইরকম একটা চিন্তাভাবনা আছে। স্কুল খোলার জন্যে ভাবছিলাম যে এবার পূজাটা হয়তো বেশি হবে, তার জন্যে আমরাও সেইভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু সেইভাবে পেরে উঠলাম না ওয়েদারের জন্য। আগের থেকে পূর্বাভাস ছিল, তো তবুও আমরা চেষ্টা করছিলাম হয়তো পূর্বাভাসটা পাল্টে যাবে, ওয়েদারটা পাল্টাতে পারে, আর আমরা তো এটা করেই খাই, তাই এর মধ্যেই আমরা লেগে থাকি সবসময়। কতটা ক্ষতির মুখে? প্রচণ্ড ক্ষতির মুখে আছি। এর আগে লক্ষ্মী পূজার সময় বৃষ্টি হয়েছিল, এবার সরস্বতী পূজার সময়ও বৃষ্টি। অন্যদিকে বাজার করতে আসা সাধারণ মানুষেরা বলেন বৃষ্টিপাতের জন্য বাজারের রাস্তাঘাট কর্তমাক্ত হয়ে যাওয়ায় হাঁটাচলা করতে খুব অসুবিধে হচ্ছে। ভীষণ সমস্যা, এত রাস্তাঘাট নোংরা হয়ে গেছে, হাঁটতে পারছি না, আর পূজোর বাজার করাও খুব সমস্যা হয়ে গেছে। অন্যদিকে রায়গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর প্রস্তুতিতে পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের বাধার মুখে পড়তে হয় প্রকৃতির খামখেয়ালিপনায়। আমাদের স্কুলে তো এখন সরস্বতী পুজোর প্রিপারেশন চলছে, সকালবেলা ঠাকুর আনা হলো, এখন আলপনা দেওয়া, রঙ্গোলি এসবের কাজ চলছে। যেরকম আমাদের প্ল্যানিং থাকে বা আমাদের স্কুলে রায়গঞ্জ গার্লস হাই স্কুলে যেরকম যত সুন্দর করে সরস্বতী পূজাটা হয় অতটা ভালো করে তো এবার করতে পারছি না, এমনিতেই কোভিডের একটা প্রবলেম এটা তো আছেই, তার সঙ্গে আবার আজকে সকাল থেকে যে এরকম এই ওয়েদার দেখছি, এত মেঘ করে আছে, বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, তো এর মধ্যে তো আরোই মানে সেভাবে কিছু করা যাচ্ছে না। ডেকোরেশন সাজানো যেরকম আমাদের প্ল্যান ছিল সেরকম তো করা যাচ্ছে না, তবুও আমরা রঙ্গোলিটা দিচ্ছি, কারণ এইটুকু একটু রঙ্গোলি না দিলে খুবই মনটা খারাপ লাগে। আরও কিছু ডেকোরেশন করার চেষ্টা করছি, দেখি যতটা সিকিউর রাখা যায়। ঢেকে ঢুকে হ্যাঁ সেটার তো ভাবনা চিন্তা করছি, দেখছি প্লাস্টিক দিয়ে যদি ঢেকে আজকের রাতটা একটু যদি মন খারাপ তো খুবই লাগছে, যে পুজো একটা আমাদের পুজো, দেখুন সরস্বতী পুজোয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চারা সবাই কত আনন্দ করে, মজা করে, এখন পুজোর সময় যদি এরকম ওয়েদারটা খারাপ হয়ে যায় না তাহলে খুবই খারাপ লাগে, বিশেষ করে সরস্বতী পুজোর সময় যদি ওয়েদারটা তো খারাপ হয়ে যায়। আমাদের প্রতি বছর সরস্বতী পুজো খুব ভালোভাবেই হয়, কিন্তু আগামী দু বছর ধরে হচ্ছে না সেভাবে, তো এবার প্রিপারেশন নিচ্ছি দেখি কি হয়। স্কুল খোলার পরে কি প্ল্যানিং ছিল? স্কুল খোলার পরে প্ল্যানিং ছিল যে সবাই আসবো, বান্ধবীরা যেরকম বেরোই একসাথে, ম্যামদের সাথে এসে ভলেন্টিয়ার্সের কাজ করা, খুব সুন্দরভাবে স্কুলটাকে সাজানো, তো সেটাই প্ল্যানিং ছিল, এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বুঝতে পারছি না কি হবে। মন খারাপ? হ্যাঁ মন তো অবশ্যই খারাপ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।